প্রিয় দর্শক ডেইলি স্টারের ফেসবুক লাইভে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ মোহাম্মদ আব্বাস আপনাদের সাথে আছি। আমরা এখন আছি বিএনপির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলে। এই গণমিছিলটি আয়োজন করেছেন তারা তাদের এক দফা দাবিতে, শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এই আজকের এই যুগপথ কর্মসূচির গণমিছিলের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আপনাদেরকে যদি মিছিলটি দেখাতে চাই একটু আজকে করে যেখান থেকে শুরু হচ্ছে। মিছিলটি শুরু হয়েছে ঢাকা মহানগর উত্তরের গুলশানের একের ডিসিসি মার্কেটের সামনে থেকে, যেটি গিয়ে শেষ হবে, আপনাদেরকে জানাতে চাই, যেটি গিয়ে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। আজকের এই মিছিল শুরু হওয়ার পূর্বে একটি মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, যেখানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন। সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস, তিনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি আমাদেরকে বলে তিনি মিছিল সমাবেশে বলেছেন যে মানুষ এখন বর্তমান জনগণ শেখ হাসিনা সরকারের যেই অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে পড়েছেন, তারা এখন আর শেখ হাসিনা সরকারকে দেখতে চায় না, তারা এই সরকারের পদত্যাগের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারাও একাত্মতা প্রকাশ করেছেন, তারা একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমে এসেছেন। তারা বলেছেন যে তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক এই সরকার কারাবন্দী করে রেখেছেন, তার শারীরিক অবস্থার বেশ নাজুক, তিনি তার এই মুহূর্তে তার ডাক্তাররা জানিয়েছেন তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, কিন্তু এই সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নারাজ। তিনি তারা বলেছেন যে অতিসত্বর যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে তারা জনগণকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করবেন। এছাড়া আজকের এই মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। তিনি জানিয়েছেন যে এই সরকার দিনের ভোট রাতে করে একটি ভুয়া পার্লামেন্ট তৈরি করেছে, যে পার্লামেন্টের মাধ্যমে তারা দাবি করছেন যে তারা জনগণের ভোটে নির্বাচিত। তারা বলেছেন যে এই সরকার লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে যে তারা তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আদৌ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে আছেন, মানুষকে অত্যাচার করে। তারা বলেছেন যে তাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্নভাবে, গত কালকেও তাদের এই মিছিলকে কেন্দ্র করে তাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে। তারা দাবি করেছেন তাদেরকে এইরকম মামলা হামলা করে তাদেরকে তাদের আন্দোলন দমানো যাবে না, তাদের যে এক দফা দাবি আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী তার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, তারা সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে তাদের জনগণকে সাথে রেখে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এখন মিছিলে যে তারা স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ সহ অন্যান্য তাদের যে এক দফা দাবি, সেই দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। এখানে বিএনপির উত্তরের বিভিন্ন ইউনিট আজকের এই মিছিলে যুক্ত হয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আজকের এই মিছিলে সমবেত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মিছিলটি শুরু হচ্ছে গুলশান একে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে থেকে, এটি গিয়ে শেষ হবে, এটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এটি মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। আপনাদেরকে জানানোর জন্য আরেকটু বলে রাখতে চাই যে আজকের এই মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেছেন যে তাদের যে এক দফা দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, যদি তাদের এই দাবি অতিসত্বর পূরণ করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচির মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন। আপনারা একটু দেখুন তাদের যে স্লোগান দিচ্ছে, জানা
দর্শক আপনারা যারা পরে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদের যারা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আজকে দুটি গণমিছিলের আয়োজন করেছেন আমরা এখন আছি গুলশান এক ডিএনসি সুপারমার্কেটের সামনে যেখান থেকে বিএনপি ঢাকা উত্তরের আজকের এই মিছিল কর্মসূচি শুরু হচ্ছে তাদের এই মিছিল তাদের তারা এক দফা দাবিতে আজকের এই গণমিছিলটি করছেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে তারা আজকের এই গণমিছিলটি করছেন আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই ছিল এই গুলশানের ডিএনসিসি এক সুপারমার্কেটের সামনে থেকে দেশের পরবর্তী অবস্থার যে কোনো কিছু সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে ডেইলি স্টারের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ